গত কয়েক বছরে উত্তর কোরিয়ার দুর্বোধ্য ক্ষমতা কাঠামোতে কিম ইয়োজং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। কিম ইয়োজং হচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং আনের ছোট বোন। ভাই বোনদের মধ্যে তাকেই কিম জং আনের একমাত্র মিত্র বলে মনে করা হয়। কিম ইয়োজং প্রথম আন্তর্জাতিক খ্যাতি আকর্ষণ করেন 2018 সালে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে। সে বছর তিনি উত্তর কোরিয়ার শীতকালীন অলিম্পিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। উত্তর এবং দক্ষিণ কোরিয়া সেবার শীতকালীন অলিম্পিক গেমসে একটি একক দল হিসেবে অংশ নিচ্ছিল। কিম ইয়োজং হচ্ছেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কিম পরিবারের প্রথম সদস্য যিনি দক্ষিণ কোরিয়া সফর করেন। 2018 সালে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বরফ গলতে শুরু করে। এরপর আন্তর্জাতিক কূটনীতিতে তাকে তার ভাইয়ের পাশে থেকে বেশ সক্রিয় হয়ে উঠতে দেখা যায়। সে বছর কিম জং আন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রতিটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের সময় ভাইয়ের পাশে দেখা গিয়েছিল কিম ইয়োজংকে। ভাইয়ের সঙ্গে তার এই ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাজনৈতিক ক্ষমতা কাঠামোতে তার এই গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে 2020 সালের এপ্রিলে আবারও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে নিয়ে আসে। তখন কিম জং আনকে হঠাৎ করেই বেশ কিছুদিন জনসমক্ষে দেখা যাচ্ছিল না। এটা ছিল খুবই অস্বাভাবিক। তার স্বাস্থ্য নিয়ে তখন নানা গুজব শোনা যাচ্ছিল। উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে তখন কিম ইয়োজং এর কথা বেশ আলোচিত হচ্ছিল। মিস কিম প্রথম গুরুত্বপূর্ণ পদোন্নতি পেয়ে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পার্টির পলিটব্যুরোর সদস্য হন 2017 সালের অক্টোবর মাসে। এর আগে তিনি ছিলেন উত্তর কোরিয়ার প্রোপাগান্ডা অ্যান্ড এজিটেশন ডিপার্টমেন্ট অর্থাৎ প্রচারণা এবং আন্দোলন দপ্তরের ভাইস ডিরেক্টর। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। কিম ইয়োজং এখনও এই দায়িত্বে আছেন এবং সেখানে তার কাজ মূলত উত্তর কোরিয়ায় তার ভাইয়ের ভাবমূর্তিকে তুলে ধরা। উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র যাদেরকে কালো তালিকাভুক্ত করেছে সেই তালিকায় কিম ইয়োজং এর নামও আছে। এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক তার সঙ্গে কোনো ধরনের কাজকর্ম করতে পারবে না, এটা নিষিদ্ধ। যদি কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তার সম্পদ এবং বাড়িঘর জব্দ করা হবে। উত্তর কোরিয়ার ক্ষমতা কাঠামো ঠিক কীভাবে কাজ করে সেটা বোঝা খুবই কঠিন। কাজেই সেখানে কিম ইয়োজং নিজে কী ধরনের রাজনৈতিক নেটওয়ার্ক তৈরি করতে পেরেছেন সেটা অনুমান করা আরও কঠিন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পার্টির সাধারণ সম্পাদক চু রায়ং হের সেলের সঙ্গে তার বিয়ে হয়েছে বলে গুজব আছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে উত্তর কোরিয়ায় তার একটা আলাদা শক্তিশালী অবস্থান আছে। কিম ইয়োজং এর বয়স এখনও 30-এর কোঠায়। উত্তর কোরিয়ায় সাধারণত এরকম বয়সের একজনের খুব বেশি রাজনৈতিক ক্ষমতা বা প্রতিপত্তি থাকে না। ধরে নিতে হবে যে তার প্রভাব প্রতিপত্তির বেশিরভাগটাই তার ভাইয়ের সূত্রে। সাম্প্রতিক সময়ে কিম ইয়োজং এর ওপরেই দায়িত্ব পড়েছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খুবই কঠোর ভাষায় একটি বার্তা দেওয়ার জন্য। দুই কোরিয়ার মধ্যকার সমস্ত বিষয়ে সাম্প্রতিক সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তাকেই দেওয়া হয়েছে। জুন মাসে কিম ইয়োজং হুমকি দেন যে তিনি দক্ষিণ কোরিয়ার সীমান্তের অসামরিক অঞ্চলে সৈন্য পাঠাবেন। দক্ষিণ কোরিয়া থেকে উস্কানিমূলক লিফলেট পাঠানো হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি এই হুমকি দেন। তখন তিনি আরও হুঁশিয়ারি দিয়েছিলেন যে সীমান্ত শহর কেসং এর কাছে দুই কোরিয়ার যে লিয়াজো অফিসটি আছে সেটি ধসে যাবে। 2019 সালের মার্চ মাসে এই অফিস থেকে উত্তর কোরিয়া নিজেদের প্রত্যাহার করে নেয়। এর কয়েকদিন পরেই গত 16 জুন সেখানে একটি বিরাট বিস্ফোরণ শোনা যায় এবং আকাশে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠতে দেখা যায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী থেকে সরকারের লোকজন নিশ্চিত করেন যে এই অফিসটি আসলে ধসিয়ে দেওয়া হয়েছে। এটি নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়ার প্রায় $80 লক্ষ খরচ হয়েছিল। কিম জং আনের কোনো উত্তরসূরি যদি খুঁজতে বের করতে হয় তাহলে এই পরিবারের সঙ্গে রক্তের সম্পর্ক থাকতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
উত্তর কোরিয়ায় প্রোপাগান্ডা চালিয়ে কিম পরিবার সম্পর্কে নানা ধরনের মিথ তৈরি করা হয়েছে। এর একটি হচ্ছে পেকটু ব্লাড লাইন বা পেকটু রক্তধারা। পেকটু পর্বতমালাকে ঘিরে উত্তর কোরিয়ার অনেক পৌরাণিক গল্পগাথা চালু আছে। বলা হয়ে থাকে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাং এই পর্বতমালা থেকে গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন। কিম জং ইলের জন্ম নাকি সেখানে। কিম জং আন এখনও সেখানে যান যখন তিনি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেন এবং সেটির গুরুত্ব মানুষের কাছে তুলে ধরতে চান। পেকটু ব্লাড লাইন বা রক্তধারার বাইরের কারও সেখানে ক্ষমতার শীর্ষ পদে বসার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হয়। ধারণা করা হয় যে উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের সন্তান আছে, কিন্তু তাদের বয়স খুবই কম। কিম ইয়োজং যেহেতু এই পরিবারের সদস্য, কাজেই তাকে শীর্ষ নেতার পদে বসানো হলে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সেটা যুক্তিসঙ্গত করা খুব সহজ হবে। কিন্তু যদি ক্ষমতা অন্য কারো হাতে যায়, সেটা কিম ইয়োজং এর জন্য বেশ বড় হুমকি তৈরি করতে পারে। কারণ যিনি ক্ষমতায় আসেন, তিনি কিম ইয়োজং কে তার প্রতিদ্বন্দ্বী বলে ভাববেন। কিম ইয়োজং উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের সবচাইতে ছোট মেয়ে। উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের আরেক ভাই কিম জং চাউল এবং কিম ইয়োজং, এরা তিনজনই একই মায়ের গর্ভজাত সন্তান। এদের মধ্যে ক্ষমতা কাঠামোতে কিম জং চাউলের অবস্থান খুব বেশি উপরের দিকে নয়। কিম ইয়োজং এর জন্ম 1987 সালে। বয়সে তিনি কিম জং আনের চেয়ে 4 বছরের ছোট। তারা দুজনেই সুইজারল্যান্ডে একসঙ্গে বড় হয়েছেন, সেখানেই পড়াশোনা করেছেন। সুইজারল্যান্ডের যে স্কুলে তারা পড়াশোনা করেছেন, সেখানকার কর্মকর্তারা বলেছেন কিম ইয়োজংকে সেখানে কড়া পাহারায় রাখা হতো। তার দেখাশোনার জন্য সেখানে অনেক লোক ছিল। একবার তার সামান্য ঠান্ডা লেগেছিল, সাথে সাথে তাকে স্কুল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় তাকে এতটাই কঠোর পাহারার মধ্যে বড় করা হয়েছে যে কিম পরিবারের বেশিরভাগ সদস্য পর্যন্ত তার সঙ্গে খুব বেশি মেলামেশার সুযোগ পায়নি। 2014 সাল হতে কিম ইয়োজং এর প্রধান কাজ আসলে তার ভাইয়ের ভাবমূর্তি রক্ষা করা। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পার্টির প্রোপাগান্ডা ডিপার্টমেন্টে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি। 2017 সালে তাকে পলিটব্যুরোর একজন বিকল্প সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়। এ থেকে ক্ষমতা বলয়ে তার প্রভাব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। একই সঙ্গে তিনি প্রোপাগান্ডা ডিপার্টমেন্টের আগের দায়িত্বেও বহাল আছেন। রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তার অন্যান্য দায়িত্বও ভালোভাবে সম্পাদন করছেন বলে মনে করা হয়। 2019 সালে যুক্তরাষ্ট্র এবং কোরিয়ার মধ্যে হ্যানয় শীর্ষ সম্মেলন যখন ব্যর্থ হলো, তখন কিম ইয়োজংকে পলিটব্যুরো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2020 সালের শুরুতে তাকে আবার সেই পদে পুনর্বহাল করা হয়। 2014 সালের আগে তাকে স্পটলাইটে দেখা যেত খুবই কম। একবার দেখা গিয়েছিল 2011 সালে, যখন তার বাবার রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান করা হয়। এরপর বিভিন্ন সময় রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে বিভিন্ন ছবিতে তাকে ভাইয়ের পাশে পাশে দেখা যায়। এমন একটা ধারণা প্রচলিত আছে, 2008 সালে যখন কিম জং ইলের স্বাস্থ্যের অবনতি ঘটে, তখন তার উত্তরসূরি কে হবেন সেই পরিকল্পনায় ছোট মেয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিক করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং আন সম্পর্কে যতবারই কোনো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, ততবারই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছোট বোনের নাম সামনে এসেছে। 2020 সালের এপ্রিলের মতোই 2014 সালেও কিছুদিন কিম জং আনকে প্রকাশ্যে দেখা যায়নি। তখনও তার উত্তরসূরি হিসেবে কিম ইয়োজং এর নাম শোনা যাচ্ছিল। কিন্তু সেবারও কিছুদিন পরেই কিম জং আনকে আবার প্রকাশ্যে দেখা গেল, যদিও তাকে হাঁটতে দেখা গিয়েছিল লাঠি দিয়ে।